প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদেরকে আবারও বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার মাই ডিয়ার, তোমাদের সাথেই কিন্তু আমি আছি ইংলিশের সকল প্রকার প্রবলেম নিয়ে। যত প্রকারের সমস্যায় তোমরা ভুগবে এই সমস্যার সমাধান কিন্তু আমি দেব। তোমাদের সাথে আছি আমি ঋষিকেশ রায় জয়, আর ইংলিশে তোমাদের থাকবে না আর কোনো ভয়। তাহলে এই যে একটি স্পেশাল ক্লাস স্পন্সর্ড বাই নেক্সাস পাবলিকেশনস লিমিটেড অ্যান্ড স্মার্ট এডুকেশন, রাইট? এখন তোমরা সবাই লক্ষ্য করবে বরাবরের মতোই কিন্তু আজকে যে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, তোমরা সবাই দেখতে পাচ্ছ ইংলিশ রিটেন প্লাস এমসিকিউ এই বইটি নিয়ে কিন্তু আমি বেশি তোমাদেরকে বলছি। কেন বলছি? কারণ এই বইটি এত গুরুত্বপূর্ণ, তোমাদের এই বইয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিজেকে বেশি বেশি যাচাই করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তুমি যেন ভালো একটি সাবজেক্ট পেতে পারো এবং ইংলিশে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য কিন্তু একটি খুব শ্রেষ্ঠ সহায়িকা হিসেবে কাজ করতে পারে ইংলিশ রিটেন প্লাস এমসিকিউ বইটি। কারণ এই বইয়ে তোমরা কী কী রয়েছে খুব সুন্দরভাবে রয়েছে, বিশদভাবে ব্যাখ্যা রয়েছে, তোমার গুরুত্বপূর্ণের ভিত্তিতে স্পেশাল টপিকগুলো আলোচনা করা হয়েছে এবং এই টপিক রিলেটেড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কী কী প্রশ্ন এসেছিল এই প্রশ্নগুলোও কিন্তু দেওয়া আছে। এখন এই প্রশ্নগুলোর সাথে আমি তোমাদের সঠিক ট্রু এক্সপ্লেনেশন, তোমাদের সঠিক ব্যাখ্যা দিয়ে দিয়ে কিন্তু পড়াবো। কিন্তু আরেকটি ওয়ার্নিং তোমাদেরকে দিয়ে নেই প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু ভুলে গেলে চলবে না, এই যে এত পরিশ্রম এত ইফোর্ট দিয়ে তোমাদেরকে প্রতিদিন সকল কিছু ব্যস্ততা পেরিয়ে কিন্তু সময় মতো লাইভে এসে তোমাদেরকে লার্নিং করাচ্ছি আমি, রাইট, টিচিং দিচ্ছি, কিন্তু তোমরা মনে রাখবে আমার এই সার্থকতা আমার এই পরিশ্রমকে সফল করতে গেলে কিন্তু অবশ্যই তোমরা সবাই বেশি বেশি করে ভিডিওটি কমেন্টস করবে, লাইক করবে এবং সবাইকে মেনশন করে জানিয়ে দাও যে তোমার বন্ধুটি যেন এই বিখ্যাত ক্লাসটি যেন মিস না করে। কিন্তু শেয়ার না করলে কিন্তু আমি অনেকটা মন খারাপ করবো। সুতরাং তোমরা বেশি বেশি শেয়ার করো, তোমাদের ওয়ালে গিয়ে প্রতিটি শিক্ষার্থীকে আমি বলছি সবাই এই ভিডিও ক্লাসটিকে শেয়ার করে ছড়িয়ে দাও তোমরা, যাতে করে তোমাদের টাইম লাইনে রাখতে পারো, যে কোনো সময় তোমরা আবার এই ভিডিওটি দেখে তোমাদের পুনরায় শিক্ষা গ্রহণ করতে পারো এবং সমস্যাগুলো সমাধান করতে পারো। হ্যাঁ, আরেকটি কথা তোমাদেরকে বলে নিই, তোমাদেরকে আমি বারবার বলেছি যে যারা আমার এই বইটি অলরেডি তোমরা কালেক্ট করেছো বা সবাই সংগ্রহ করেছো, তোমরা সবাই আমাকে ইনবক্সে কিন্তু জানিয়ে দাও যে তোমরা কারা কারা এই বইটি সংগ্রহ করেছো। কারণ ইনবক্স যারা করবে তাদেরকে নিয়েই কিন্তু একটি স্পেশাল প্রবলেমেটিক সলিউশনস গ্রুপ আমি একটা খুলবো। অর্থাৎ যারা এই বইটি পড়ে কিংবা তোমাদের যারা যারা যেই ইংলিশে যেই প্রবলেমগুলো হোক না কেন ছবি তুলে সেই গ্রুপে দিলেই কিন্তু আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে নিমিশের মধ্যে সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে 24 hours তোমাদেরকে হেল্প করবো, তোমাদের সাথে থাকবো এবং এই প্রশ্নের সমাধান করে দেবো। সুতরাং তোমরা যারা যারা এই বইটি কালেক্ট করেছো তোমরা সবাই আমাকে ইনবক্সে নক করে জানিয়ে দাও যে আমি বইটি কালেক্ট করেছি, কারণ তোমাদেরকে নিয়ে কিন্তু একটা আলাদা গ্রুপ করব এবং যারা এই বইটি সংগ্রহ করবে শুধু তাদেরকে নিয়েই কিন্তু একটা স্পেশাল গ্রুপে কিছু স্পেশাল টপিক নিয়ে আরও বেশি বেশি আমি ক্লাস নেব সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো কিন্তু কষ্ট লাগতেছে না। সুতরাং তুমি কেন পিছিয়ে রাখবে? তোমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার লাইভটি দেখছ, তোমাদেরকে বারবার এই কথা বলছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে কিন্তু তোমরা বেশি বেশি লার্নিং করতে হবে এবং স্পেশাল টেকনিকগুলো জানতে হবে এবং ভালো কিছু বইয়ের ভূমিকা কিন্তু অনেকটা অগ্রগণ্য। সুতরাং তোমরা সবাই মনে রাখবে। তাহলে আজকে এই বইয়ের আলোকে আমরা কালকে যেই টপিকটি পড়িয়েছিলাম সেই টপিকটি ছিল প্রোনাউন, আর প্রোনাউনের ব্যবহার করেছি। আজকে আমরা আরও একটি এত গুরুত্বপূর্ণ টপিক যে সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই রিলেটিভ প্রোনাউন কিন্তু অনেক বেশি চলে আসে। তাহলে প্রতি বছর তোমাকে আগে জানতে হবে যে প্রোনাউন সম্পর্কে আমি কী কী জানবো, তাহলে এখন আমরা জানবো যে রিলেটিভ প্রোনাউন। কারণ তোমাদের ইন্টারমিডিয়েট বেসড যেসব তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো সেখানে প্রোনাউন রেফারেন্স করেছো, তোমরা সেখানে রিলেটিভ প্রোনাউন পড়েছো, সুতরাং এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। কারণ টেক্সট বুকের আলোকে বলতে তোমরা এই 2 বছর যেসব পঠিত বিষয় তোমরা পাঠ করেছো অধ্যয়ন করেছো এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু আরও একটি টপিক, সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আজকে টপিকের নাম কি হচ্ছে? রিলেটিভ প্রোনাউন। আমরা গতকালকে কিন্তু জেনেছিলাম যে রিলেটিভ প্রোনাউন কোনগুলি,
কিন্তু আজকে আরো আমরা বিস্তারিত জানবো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার জানবো। তাহলে তোমরা সকলে লক্ষ্য করো যে রিলেটিভ রিলেটিভ কথাটা আসছে কোথা থেকে, অর্থাৎ রিলেশন থেকে। রিলেশন মানে হলো কি? সম্পর্ক। তোমার আমাদের সাথে যদি তোমাদের কোনো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু কখনো আমরা আত্মীয়তা করতে পারি না, রাইট? তাহলে সবাই দেখো রিলেশন থেকে কি আসছে? রিলেটিভ প্রোনাউন। তাহলে সম্বন্ধনবাচক প্রোনাউন, কিভাবে সম্বন্ধনবাচক প্রোনাউনগুলো বসে সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে আমি একটি আলোচনা করিয়ে জানিয়ে দেব। তাহলে সবাই একটু লক্ষ্য করো, একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে রিলেটিভ প্রোনাউন কোথায় কোথায় বসে এবং কিভাবে বসে এবং কিভাবে সম্পর্ক স্থাপন করে, এই বিষয়টি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাহলে সবাই লক্ষ্য করো, প্রথমে ক্যাপসুল নাম্বার ওয়ান, তোমার একটি বেসিক আইডিয়া এই রিলেটিভ প্রোনাউন কোথায় বসে। তোমরা সবাই মনে রাখবে, সবাই মনে রাখবে হচ্ছে কি, এন পি, এন পি প্লাস প্লাস রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই যে এন পি বলেছি, এই এন পিটিকে মূলত বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বললাম? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের এর বাংলা হলো পূর্বপদ। কি পদ? পূর্বপদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু সবাই বাংলায় পড়েছো যে পূর্বপদ এবং পরপদ, তোমরা সমাসে পড়েছো, রাইট? কিন্তু এই যে পূর্বপদ দিয়ে কিভাবে রিলেটিভ প্রোনাউন বসে এই জিনিসটি আমরা জানবো। এই যে আমি এন পি দিলাম, এই এন মানে হচ্ছে আমার এখানে নাউন, এই যে পিটি হচ্ছে আমার প্রোনাউন। তাহলে তোমরা মনে রাখবে যে নাউন কিংবা প্রোনাউনের পূর্বেই কিন্তু, নাউন কিংবা প্রোনাউনের পরে কিন্তু সবসময় রিলেটিভ প্রোনাউন বসে। কারণ এই যে রিলেটিভ প্রোনাউনটি, এই রিলেটিভ প্রোনাউনটি তার পূর্ববর্তী নাউন কিংবা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। সুতরাং এই রিলেটিভ প্রোনাউনটি পূর্বের নাউন কিংবা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এই সম্পর্ক স্থাপন মানে কি? তোমরা মনে রাখবে যে রিলেটিভ প্রোনাউন থাকলে সবসময় তার পূর্ববর্তী যেই অ্যান্টিসিডেন্ট, যে পূর্বপদটি, অর্থাৎ এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে নাউন কিংবা প্রোনাউনটি থাকবে এটিকেই কিন্তু মূলত বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ কি? এটাকে বলা হয় পূর্বপদ। সুতরাং ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে মনে রাখতে হবে যে এর পূর্বের নাউন কিংবা প্রোনাউনটির পরেই কিন্তু রিলেটিভ প্রোনাউন বসবে। সুতরাং রিলেটিভ প্রোনাউনটি পূর্বের নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করবে এবং পূর্বের নাউন প্রোনাউন সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য প্রদান করবে। সুতরাং এটাকে কি বলা হয়? মূলত অ্যান্টিসিডেন্ট। তাহলে তোমাকে বারবার বলছি এই যে অ্যান্টিসিডেন্ট স্পেলিংটা কিন্তু তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ, অর্থাৎ তার পূর্বে যেটি বসে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন কিন্তু বারবার বলছি তোমাদেরকে মনে রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বেসিক নোটস। তোমরা মনে রাখবা যে এই যে রিলেটিভ প্রোনাউন রয়েছে, এই রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু সবসময় নাউন কিংবা প্রোনাউনের পরে বসবে এবং এই নাউন কিংবা প্রোনাউনটিকেই মূলত বলা হয় অ্যান্টিসিডেন্ট কিংবা পূর্বপদ। এবং এই নাউন কিংবা প্রোনাউন সম্পর্কে কিন্তু একটি অতিরিক্ত তথ্য প্রদান করবে এই রিলেটিভ প্রোনাউন, এবং এই রিলেটিভ প্রোনাউন বাকি বাক্যটিকে, অর্থাৎ কার সাথে আমি ইনফরমেশন দিচ্ছি সেটাকে যুক্ত করে। তাহলে এই রিলেটিভ প্রোনাউনটা মূলত আমাদেরকে ক্লোজ মার্কার হিসেবেও কিন্তু কাজ করতে পারে। কি হিসেবে কাজ করতে পারে? ক্লোজ মার্কার। এই দেখো কি মার্কার, ক্লোজ মার্কার। তাহলে ক্লোজ মার্কারটা কি? একটি বাক্যকে যুক্ত করে। তোমরা কিন্তু সবাই জানো যে কমপ্লেক্স সেন্টেন্সে, তোমরা সবাই কমপ্লেক্স সেন্টেন্সের কথা সবাই জানো, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে কিন্তু সর্বনিম্ন আমাকে দুইটি ক্লোজ লাগে। কারণ মনে রাখবা কিভাবে, মানুষের কয়টি হাত? দুইটি হাত। তার মানে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই সর্বনিম্ন দুইটি ক্লোজ লাগবে। তার মানে তোমরা সবাই মনে রাখবে যে এই যে ক্লোজ মার্কার হিসেবেও কিন্তু কি, রিলেটিভ প্রোনাউন ব্যবহার হতে পারে। তাহলে এখন তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও, প্রিয় শিক্ষার্থী আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো, তোমরা একটু আমাকে জানিয়ে দাও। এবং তোমরা সবাই ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার দিয়ে আমাকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে ক্লাসটি উপভোগ করছো কিংবা এনজয় করছো। বাট থিংক ইউ সো মাই ডিয়ার, শেয়ার না করলে কিন্তু আমি অনেক মন খারাপ করবো, রাইট? তোমাদের যত বেশি শেয়ার দিবে আমি তত বেশি ইন্সপায়ার্ড হবো এবং বেশি বেশি তোমাদেরকে প্রতিদিন ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত সেই রাতেও কিন্তু আমি তোমাদেরকে স্পেশাল ভিডিও দিতেও কিন্তু ভুলবো না। সুতরাং তোমরা কেন নিজেকে এগিয়ে রাখবে না, কেন তোমরা বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবে না, তোমরা সবাই তোমাদের টাইম লাইনে গিয়ে বেশি বেশি শেয়ার করো
এমন একটি গুরুত্বপূর্ণ টপিক যেটি কি বলবো, এই টপিকটা প্রতি বছর কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাকে সবাই কমেন্টস করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে ক্লাসটি করছো। মনতুলসী রয় কমেন্টস করেছো রংপুর থেকে, নীরবতার এক প্রহর নমস্কার দিয়েছে, হ্যাঁ নমস্কার। আফসোসী আক্তার মিম কমেন্টস করেছো, রাজশাহী থেকে জীবন জীবন শেয়ার দান করেছে, থ্যাংক ইউ। আব্দুর হাসান বাবু স্যার চলে আসলাম, ওকে থ্যাংক ইউ, চলে আসো। কৃষ্ণ কুমার, হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকতে হবে। কামনা রয় কামনা, রংপুর থেকে যুক্ত হয়েছো। রাইহানা বিনতে আনিস ফারহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তোমরা সবাই মেনশন করে জানিয়ে দাও, তোমাদের বন্ধু বান্ধবকে সবাইকে মেনশন করো, কমেন্ট সেকশনে মেনশন করো, যাতে করে এই বিখ্যাত ক্লাসটি যেন তারা মিস না করে। আচ্ছা, আঙ্গুর পারভিন রানু নমস্কার দিয়েছো, নমস্কার দাদা, আপনার ক্লাস আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আঙ্গুর পারভিন রানু। বইটির দাম কত তোমরা সবাই ইনবক্স করো, এবং ইনবক্সে কিন্তু জানিয়ে দেওয়া হবে বইটি কীভাবে পাবে এবং দাম কত। আচ্ছা, তারপরে আব্দুর হাসান বাবু মতিঝিল থেকে যুক্ত হয়েছো, আঙ্গুর পারভিন রানু জয়পুর থেকে যুক্ত হয়েছো, মিম ইসলাম রংপুর থেকে যুক্ত হয়েছে, ইস্তিয়ার আহমেদ রকি নেত্রকোনা থেকে যুক্ত হয়েছে, বিপ্লব কুমার রয় রংপুর থেকে যুক্ত হয়েছে, রাকিব হোসেন তোহিন কমেন্টস করেছে যে ক্লাসের বিষয়টা ক্যাপশনে লিখে দিলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই রাকিব হোসেন তোহিন, আমরা পরবর্তী ক্লাসগুলো অবশ্যই ক্যাপশন দিয়ে লেখার চেষ্টা করব। আচ্ছা, এখন তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো ক্লাসটি, বেশি যত শেয়ার করবে তোমরা ক্লাসটি, আমি তত বেশি বেশি তোমাদেরকে ক্লাস বেশি বেশি দিতে কিন্তু অবশ্যই বেশি বেশি ক্লাস আমি তোমাদেরকে দেবো। তাহলে তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্টস করে জানিয়ে দাও, এবং তোমরা বেশি করে শেয়ার করে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে এখন চলে আসি আমাদের কাঙ্ক্ষিত যেই টপিক নিয়ে কথা বলছি আমরা এখানকার, হ্যাঁ কাঙ্ক্ষিত টপিক নিয়ে যে কথা বলছি এই বিষয়টা নিয়ে কিন্তু এখন আমরা চলে যাই, সেটা হচ্ছে আবারও বলছি আমরা আজকে রিলেটিভ প্রোনাউন পড়ছি, রাইট? এই যে এটি হচ্ছে কিন্তু নাউন, অর্থাৎ এনপি, রিলেটিভ প্রোনাউনের পূর্বে সবসময় একটি এনসিডেন্ট অ্যান্টিসিডেন্ট থাকবে, কিন্তু অ্যান্টিসিডেন্ট না থাকলে কিন্তু কখনই সেটা রিলেটিভ প্রোনাউন হতে পারে না। তাহলে তোমরা মনে রাখবে, তাহলে তোমাদেরকে একটি খুব সুন্দর এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি। যেমন সবাই লক্ষ্য করো যে ইট ইজ আই হু অ্যাম আ স্টুডেন্ট, রাইট? তাহলে সবাই লক্ষ্য করো যে ইট ইজ আই হু অ্যাম আ স্টুডেন্ট। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো যে এই যে এখানে হুটি হচ্ছে আমার কি রিলেটিভ প্রোনাউন, কালকেই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউন কোনগুলি। তাহলে সবাই লক্ষ্য করো যে এই যে হু হয়ে যাচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, কারণ কিভাবে মনে রাখবে এই রিলেটিভ প্রোনাউন হওয়ার কারণ তার পূর্বে কিন্তু একটি আরও একটি পার্সোনাল প্রোনাউন রয়েছে। এখানে পার্সোনাল প্রোনাউন থাকতে পারে, ইট ইজ রহিমও থাকতে পারে, হ্যাঁ এই যে রহিম, অর্থাৎ এটি কি নাউন, অর্থাৎ নাউন কিংবা প্রোনাউন, তার মানে এই যে এখানে আই কিংবা এই রহিম এই দুটি হয়ে যাচ্ছে কিন্তু কি আমার এখানে অ্যান্টিসিডেন্ট। তাহলে মনে রাখবে যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন কিংবা প্রোনাউনটি থাকে এটিকেই কিন্তু বলা হয় কি অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে কি আমাদের পূর্বপদ। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো এই যে হু হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ তার পূর্বে কিন্তু একটা কি হয়েছে একটি প্রোনাউন রয়েছে, এখানে একটা নাউন থাকতে পারে, তার পূর্ববর্তী নাউন কিংবা প্রোনাউনকে কিন্তু কি করছে তার সম্পর্কে একটা তত্ত্ব দিচ্ছে যে তিনি একজন কি, তিনি একজন শিক্ষার্থী বা তিনি একজন ছাত্র। সুতরাং এই যে তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছি, কার সম্পর্কে, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের সম্পর্কে, এই যে পূর্বপদ আই, আই সম্পর্কে একটা তথ্য দিচ্ছি যে আই অ্যাম আ স্টুডেন্ট। যদি তোমরা হুটিকে মনে করো এখানে হু নাই, রাইট, তাহলে তোমরা লক্ষ্য করো ইট ইজ আই, আবার দেখো আই অ্যাম আ স্টুডেন্ট, কারণ আই অ্যাম এ স্টুডেন্ট এটা কি আমার কি আমার এটা হলো মেইন ইনফরমেশন, রাইট? তাহলে তোমাদের ইনফরমেশন দিচ্ছি আমি কার সম্পর্কে দিচ্ছি, আমার সম্পর্কে। তাহলে এই যে অ্যান্টিসিডেন্ট আমার সম্পর্কে বাড়তি একটি ইনফরমেশন দিতে, এবং ইট ইজ এটি একটা অংশ এটি একটি অংশ, এই দুটি অংশকে যুক্ত করার জন্য একটি ক্লোজ মার্কার হিসেবেও কিন্তু রিলেটিভ প্রোনাউন ব্যবহার হতে
পারে, তারা সবাই লক্ষ্য করো, এই জন্য এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন একটা হু ব্যবহার করতে হচ্ছে। তার মানে ইট ইজ আই হু অ্যাম আ স্টুডেন্ট, বাট থিংক টু সার মাই ডিয়ার, এখানকার আই এই নাউন কিংবা প্রোনাউনটি তার পরবর্তী এটি হলো অ্যান্টিসিডেন্ট, এবং এর পরেই সবসময় কিন্তু রিলেটিভ প্রোনাউন বসে। তার মানে তোমাদেরকে বোঝাতে চেয়েছি ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে তোমাকে কনফিউজ করা হবে কিভাবে, এই যে অ্যান্টিসিডেন্টটা রয়েছে এই অ্যান্টিসিডেন্টের ব্যবহার কিন্তু উল্টা পাল্টা করে দিবে। তার মানে তোমাকে বুঝতে হবে সর্বদয় অ্যান্টিসিডেন্টের পরেই কিন্তু রিলেটিভ প্রোনাউন বসে, তাছাড়া রিলেটিভ প্রোনাউন কখনই পৃথিবীর কোনো প্রান্তে বসতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে অ্যান্টিসিডেন্ট, সবাই আমাকে লিখে দাও যে অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও, কারণ তোমরা বেশি বেশি যাতে তোমাদের মনে থাকে এবং ক্লাসটিকে যেন বেশি প্রাণবন্ত করতে পারো এই জন্য কমেন্টস করতে কিন্তু ভুলবে না। তাহলে তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট প্লাস প্লাস রিলেটিভ প্রোনাউন প্রো লিখে দাও সংক্ষেপে। তাহলে কাইন্ডলি তোমরা সবাই কি করবে, কমেন্টস করে জানিয়ে দাও, তারপরে এখন আমরা শিখবো যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো, ব্যক্তি বুঝালে কি হয়, বস্তু বুঝালে কি হয়, এখন ডিটেইলস আলোচনায় চলে যাব খুব অল্প সময়ের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, শেয়ার না দিলে কিন্তু আমি অনেকটা মন খারাপ করব, তোমরা বেশি বেশি শেয়ার করো, শেয়ার যত করবে ততই বেশি বেশি তোমরা উপকৃত হবে আর বেশি বেশি ক্লাস কিন্তু আমি নিতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানিয়ে দাও অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, এটাকে কমেন্টস করে জানিয়ে দাও, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সর্বদাই অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন একসাথেই বসে, অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন বসে, তাছাড়া পৃথিবীর কোথাও রিলেটিভ প্রোনাউন এইভাবে বসতে পারে না। তাহলে তোমরা সবাই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও। আমাদের মাঝে যুক্ত হয়েছে সাব্বিরুর রহমান অন্তর, থ্যাংক ইউ সো মাচ, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছো, তারপর মাফিন তালুকদার টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছো, জীবন রংপুর থেকে আঙ্গুর পারভিন রানু কমেন্টস করে জানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন। আমিনুর ইসলাম আমিন, অ্যান্টিসিডেন্ট এই বানানটি, আচ্ছা তোমরা সবাই লক্ষ্য করো এই যে অ্যান্টিসিডেন্ট বানানটি ঠিকই আছে, তোমরা বুঝতে পারো নাই, এই যে এটা এই হয়ে গেছে অ্যান্টিসিডেন্ট, রাইট? তোমরা সবাই লক্ষ্য করো অ্যান্টিসিডেন্ট এটা ই, তোমরা ভুল করে কিন্তু হয়তো বা আই বুঝতে পেরেছ, তোমরা সবাই লক্ষ্য করো অ্যান্টিসিডেন্ট। এখানে দেখো একটা মজার বিষয়, কিন্তু সব ভুলতেই কিন্তু কি আছে ই ই ই, অর্থাৎ মজার একবার ত্রিপলি, রাইট? অর্থাৎ ত্রিপলি, তিনটা ই রয়েছে এখানে, অ্যান্টিসিডেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বানান। আচ্ছা এরপরে কমেন্টস করে জানিয়ে দাও, সাদিকুল ইসলাম শাওন, অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, সবাই কমেন্টস করে জানিয়ে দাও অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, সবাই আমাকে কমেন্টস করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কমেন্টসগুলো আমাকে বেশি বেশি অনুপ্রাণিত করে, সবাই কিন্তু জানিয়ে দাও। আচ্ছা কমেন্টস করেছে, ধন্যবাদ ইস্তিয়ার আহমেদ রকি কমেন্টস করেছো, নিরবতার এক প্রভাব কমেন্টস করেছে, মায়া আরশি কমেন্টস করেছে, তোমরা সবাই অ্যান্টিসিডেন্ট বানানটি কিন্তু অনেকেই ভুল করেছো, আবার সঠিক করে লিখে আমাকে পাঠিয়ে দাও অ্যান্টিসিডেন্ট, রাইট? ভুল করবে না সবাই, অ্যান্টিসিডেন্ট বানানটা দেখো অ্যান্টিসিডেন্ট, সবগুলোতেই কিন্তু ই রয়েছে, অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট। বিপ্লব কুমার, বানান সবাই ঠিক করে নাও, অ্যান্টিসিডেন্ট অ্যান্টিইসিইডিএনটি সবগুলোতেই ই হয়ে যাবে, অ্যান্টিসিডেন্ট বানানটি সবাই ঠিক করে নাও। আচ্ছা এখন আমরা চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারে আমরা চলে যাবো। এখন তোমরা সবাই লক্ষ্য করো যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারে এখন আমরা চলে যাবো, তাহলে সবাই লক্ষ্য করি আমরা মূলত জানলাম যে রিলেটিভ প্রোনাউন কোথায় বসে, তাহলে এখন আমরা জানবো যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলি। তোমরা একটা খুব সুন্দর স্পেশাল একটা চার্ট করো, এই চার্টটি এত গুরুত্বপূর্ণ, তোমাদের এই চার্টটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই চার্টটি মনে রাখলেই কিন্তু তোমাদের রিলেটিভ প্রোনাউন একদম কি অনেক সহজ হয়ে যাবে, সবাই লক্ষ্য করি আমরা। তাহলে এখন রিলেটিভ প্রোনাউনের একটি চার্ট আমরা জানবো, প্রথমে কি বললাম সাবজেক্টিভ, তারপরে তোমরা জানবো হচ্ছে অবজেক্টিভ, হ্যাঁ এরপরে আমরা জানবো কি পজিশন, যেমন আমরা পজিশন জানবো। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো যে সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ এটাকে আমরা রিলেটিভ প্রোনাউনের কিন্তু বক্স করছি, রাইট? অর্থাৎ সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন কোনটা, হু, আর হুয়ের অবজেক্ট হয়ে যাচ্ছে কি হুম, আর পজিশন
হয়ে যাচ্ছে কি ঘুষ। তাহলে তোমরা কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এখন তোমরা খুব সুন্দর করে নিচে লিখবা যে ব্যক্তিবাচক, কি বাচক, ব্যক্তিবাচক, রাইট। এরপরে তোমরা এখানে কিন্তু আরেকটা লিখবা যে হু ইভার, তারপর তোমরা লিখবা হুম ইভার, এরপরে কিন্তু হুস এর সাথে কিন্তু ইভার যুক্ত করা যায় না। তাহলে এই যে ইভার যুক্ত গুলোকে এইভাবে আন্ডারলাইন করবা, ইভার যুক্ত আন্ডারলাইন গুলোকে নিচে লিখবা যে অনির্দিষ্ট বোঝাতে, কি বোঝাতে, অনির্দিষ্ট বোঝাতে, অনির্দিষ্ট বোঝাতে, অনির্দিষ্ট বোঝাতে। তোমরা সবাই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এই ক্লাসটি কিন্তু মিস করলে চলবে না, সবাই লক্ষ্য করো। আচ্ছা এরপরে তোমরা সবাই দেখে নাও, এরপরে আমরা জানবো সবাই কি, প্রথমে এটা কিসের জন্য জানলাম, এটি আমাদের ব্যক্তিবাচক, কি বাচক, ব্যক্তিবাচক বোঝাতে। এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ জানবো, সেটা হচ্ছে বস্তুবাচক বোঝালে কি হয়, বস্তুবাচক বোঝালে কি হয়। যেমন হুইচ, হুইচ আর সাবজেক্ট যা, এর অবজেক্টও কিন্তু তা। এরপরে আমরা এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ, সেটি আমরা কি জানবো, এটি বস্তুর ক্ষেত্রে বোঝায়, কার ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা হুইচ ইউজ করি। এরপরে তোমরা লিখবা হচ্ছে দ্যাট, খুবই গুরুত্বপূর্ণ একটি রিলেটিভ প্রোনাউন, সেটি হচ্ছে কি দ্যাট, দ্যাটের হচ্ছে কি সাবজেক্ট এবং অবজেক্ট একই। এই যে তোমরা এখানে লিখবা যে ব্যক্তি প্লাস বস্তু বোথ, অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করি। আচ্ছা এরপরে তোমরা কিন্তু আরো একটি লিখবা, সেটা হচ্ছে হোয়াট লিখবে, হোয়াট। হ্যাঁ এরপর আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এরপরে তোমরা কি লিখবে, হোয়াট লিখবে, এই যে হোয়াট, যেটি সঠিক উচ্চারণ হচ্ছে হোয়াট। তাহলে সবাই লেখো, এই যে হোয়াট লিখে লিখবা, হোয়াট এটি সাবজেক্টও যা, এটার কি অবজেক্টও যা, সাবজেক্ট অবজেক্ট, এটা কি অর্থ হবে, বস্তুটি, বস্তুটি কি অর্থে, অর্থাৎ বস্তুটি কি, এই অর্থে কিন্তু আমরা সবসময় হোয়াট ইউজ করি। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি ক্লাস, কারণ এই রিলেটিভ প্রোনাউন এত গুরুত্বপূর্ণ যে প্রতি বছর সকল প্রকার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এই টপিকটি কিন্তু চলে আসে। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো, প্রথমে আমরা কি জানবো যে রিলেটিভ প্রোনাউন কোনগুলি। এই দেখো আমরা গত ক্লাসে কিন্তু রিলেটিভ প্রোনাউন কোনগুলি সেই সম্পর্কে জানেছি, অর্থাৎ হু, হুম, হুস, হু ইভার, হু ই, আচ্ছা এখানে হুম ইভার দিয়ে দাও, এখানে কি দিয়ে দেবে, হুম ইভার, হুম ইভার, হুম ইভার। আচ্ছা তারপর তোমরা লক্ষ্য করো হুইচ, এরপরে হুইচ, এরপরে দ্যাট, এরপরে দ্যাট, তারপরে কি হোয়াট, অর্থাৎ এগুলো হচ্ছে কিন্তু আমার রিলেটিভ প্রোনাউন। তাহলে তোমাকে আগে জানতে হবে যে রিলেটিভ প্রোনাউন কোনগুলি, অর্থাৎ হু, হুম, হুস, তারপর হুইভার, হুমিভার, হুইচ, দ্যাট, হোয়াট, এগুলো কিন্তু আমার হয়ে যাচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনগুলো তোমরা মনে রাখবে যে কোনগুলি সাবজেক্টিভ ফর্ম, কোনগুলির অবজেক্টিভ ফর্ম, আর কোনটি এটির পজিটিভ ফর্ম। তাহলে তোমরা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরা সবাই লক্ষ্য করো, এই যে আমরা হু জানবো এখন, রাইট, এই যে হু, কারণ হুটি হচ্ছে আমার কি, এটি হলো সাবজেক্টিভ, হুম হয়ে যাচ্ছে কি আমার অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন, এবং হুস হয়ে যাচ্ছে আমার পজিটিভ রিলেটিভ প্রোনাউন। তোমরা কিন্তু মনে রাখবে হু হচ্ছে সাবজেক্টিভ, হুম হলো অবজেক্টিভ, এবং হুস হচ্ছে কি পজিটিভ রিলেটিভ প্রোনাউন। এরপরে তোমরা লক্ষ্য করো এই যে হু ইভার, এই যে ব্যক্তিটিকে আমি বললাম, এই ব্যক্তিটির সাথে কি দেখো তো, প্রথমে হু ছিল কিন্তু পরের ব্যক্তিটির সাথে কিন্তু ইভার যুক্ত করা হয়েছে। এই ভদ্রলোকটির সাথে ইভার যুক্ত হওয়ার কারণ হচ্ছে এটি অনির্দিষ্ট বোঝাবে, অর্থাৎ কোন ব্যক্তিকে বোঝাচ্ছি, কাকে বোঝাচ্ছি, অর্থাৎ ব্যক্তিটি কিন্তু সরাসরি উপস্থিত থাকবে না, অনুপস্থিত থাকবে, এটিকেই কিন্তু এই ক্ষেত্রে আমরা সবসময় হু ইভার যোগ করব। তার এই যে হু ইভার দেখতেছ, ইভার থাকলে অ্যান্টিসিডেন্ট যেটি থাকে সেটাকে অনির্দিষ্ট প্রকাশ করে, অনির্দিষ্টতা বোঝালে সবসময় আমরা হু ইভার দেব। তাহলে কিছুক্ষণ পরেই কিন্তু আগে তোমরা জেনে নাও যে রিলেটিভ প্রোনাউন কোনগুলি এবং এগুলোর ব্যবহার কী কী, তারপরে কিন্তু তোমরা জানবা যে এই রিলেটিভ প্রোনাউনগুলোর ব্যবহার কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো, হু ইভারের অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুম ইভার,
এটির কিন্তু পজিটিভ ফল নেই। এরপরে সবাই লক্ষ্য করো, হুইচ, হুইচ একটি সাবজেক্ট হয়, আবার অবজেক্টও কি হুইচ, অর্থাৎ হুইচের সাবজেক্ট এবং অবজেক্ট একই। এরপরে তোমরা দ্যাট লক্ষ্য করো, দ্যাট এর সাবজেক্ট এবং অবজেক্ট একই। এরপরে তোমরা হোয়াট সবাই লক্ষ্য করো, এই হোয়াট এর সাবজেক্ট এবং অবজেক্ট একই। তাহলে এখন তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্টটা অনুযায়ী আমাকে বুঝতে হবে। এখন তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যান্টিসিডেন্টটি যদি ব্যক্তি হয়, কি হয়, ব্যক্তি হয়, এই যে ব্যক্তিবাচক কোনগুলি বোঝায়, এখন তোমরা লক্ষ্য করো যে ব্যক্তিবাচক হু, হু ইভার, হুম এবং হুস এবং হুম ইভার, এগুলি হলো আমাকে ব্যক্তিবাচক। সুতরাং তোমরা এখানে লিখে রাখো যে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হলে, কি বাচক হলে, ব্যক্তিবাচক হলে, অর্থাৎ এই পূর্ব পদটি, অর্থাৎ এর পূর্বের যে নাউন কিংবা প্রোনাউনটি থাকবে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন যে নাউন কিংবা প্রোনাউনটি থাকবে, অবশ্যই এই নাউন কিংবা প্রোনাউনটি কিংবা অ্যান্টিসিডেন্টটি কিন্তু ব্যক্তিবাচক হতে হবে। আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে তোমরা সেই ক্ষেত্রে হু, হুম, হুস, হু ইভার কিংবা হুম ইভার ব্যবহার করতে পারবে। তাহলে এখন তোমরা আমাকে জানিয়ে দেবে, এরপরে তোমরা লক্ষ্য করবে যে হুইচ, হুইচ এই যে হুইচটি কখন ব্যবহার হয়, তাহলে তোমরা মনে রাখবে যে এই যে পূর্বের যে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট এর পূর্বের যে অ্যান্টিসিডেন্ট রয়েছে, এই অ্যান্টিসিডেন্টটি যদি বস্তুবাচক হয়, কি বাচক, বস্তুবাচক হয়, খুব গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস সবাই নোট করে রাখো। তাহলে বারবার বলছি হুইচ, অর্থাৎ হুইচ, এবং এই যে এই রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউন কিংবা প্রোনাউনটি যদি, অর্থাৎ অ্যান্টিসিডেন্টটি যদি বস্তুবাচক হয়, তাহলে তোমরা সবাই হুইচ ব্যবহার করবে, কি ব্যবহার করবে, হুইচ। এরপরে তোমরা সবাই লক্ষ্য করো আরো একটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দ্যাট, এই দ্যাটের সাবজেক্টও যা এবং এর অবজেক্টও কিন্তু সেম। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো দ্যাট এর ক্ষেত্রে তোমরা মনে রাখবে ব্যক্তি কিংবা বস্তু উভয় ক্ষেত্রে কিন্তু দ্যাট বসে। তাহলে মনে রাখবে যে দ্যাটটি ব্যক্তি কিংবা বস্তু উভয় ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করতে পারি। তাহলে তোমরা সবাই এখানে লিখবে যে পূর্বের অ্যান্টিসিডেন্ট, পূর্বের, পূর্বের অ্যান্টিসিডেন্ট, পূর্বের অ্যান্টিসিডেন্ট, পূর্বের অ্যান্টিসিডেন্টটি যদি, হ্যাঁ, ব্যক্তি প্লাস ব্যক্তি অথবা, ব্যক্তি অথবা বস্তু উভয়, উভয় বাচক, কি বাচক, উভয়, উভয় বাচক, অর্থাৎ তার পূর্বের অ্যান্টিসিডেন্টটি অর্থাৎ নাউন কিংবা প্রোনাউনটি যদি ব্যক্তিকেও বোঝায় বস্তুকেও বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দ্যাট ব্যবহার করতে পারবে। কিন্তু মনে রাখবে, তাহলে তোমরা এখন একটা কনফিউশনে আছো, রাইট, যে কখন আমি হু ইউজ করব, কখন হুইস আর কখন দ্যাট ইউজ করব। এই তোমাদেরকে এখন বেশি বেশি করে আমি এখন এক্সাম্পল করাবো বিগত বছরের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে প্রশ্নগুলি রয়েছে, এই প্রশ্নগুলি তোমাদেরকে এখন সলিউশন করাবো, সলভ করাবো, তাহলে তোমরা অনেকটা জিনিসটি বুঝতে পারবে। কিন্তু এর আগে তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী, তোমরা আবারও আমি তোমাদেরকে রিভিউ করিয়ে দিই। এই দেখো হোয়াট এবং হোয়াট, এই যে এর অ্যান্টিসিডেন্টটি, এই অ্যান্টিসিডেন্টটিও যদি কি হয়, এই অ্যান্টিসিডেন্টটি যদি কি হয়, বস্তু হয়, অর্থাৎ বস্তুর ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র হোয়াট এই রিলেটিভ প্রোনাউনটি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এবং এটি যদি বস্তুটি কি, কি অর্থে কোনো কিছু জিজ্ঞেসবাচক, জিজ্ঞেসমূলক যদি বলা হয় যে বস্তুটি কি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সবাই হোয়াট ব্যবহার করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি যে হোয়াট এবং হোয়াট সাবজেক্ট এবং অবজেক্ট একই, দ্যাটের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট একই, তারপর আমরা কি বলছি হুইচ, হুইচের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট একই, এটা অবশ্যই বস্তুর ক্ষেত্রে হবে। আচ্ছা, এরপরে তোমরা সবাই লক্ষ্য করো যে হু, হু এইটি হলো সাবজেক্টিভ, এর অবজেক্টিভ হচ্ছে হোম এবং এর পজিটিভ ফর্ম হচ্ছে হুস। এরপরে হু ইভার, হু ইভার এটি কিন্তু কি আমার সাবজেক্টিভ ফর্ম, এবং হু ইভারের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমার হোম ইভার। কিন্তু তোমরা মনে রাখবে এই যে এখানকার মধ্যে খুবই কি খুবই আনকমন দুটি ভদ্রলোক রয়েছে, একটি হলো হু ইভার আর একটি হলো কি হোম ইভার। এই আনকমন এই দুটি ভদ্রলোক এই ইভার যুক্ত হওয়ার কারণে এগুলো অনির্দিষ্টতা বোঝায়। কিভাবে অনির্দিষ্টতা বোঝায়, অর্থাৎ তোমরা মনে রাখবে, কি মনে রাখবে, এই যে অ্যান্টিসিডেন্ট, মাথায় রাখবা যে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট যদি কি হয়, যদি অনির্দিষ্ট হয়, অ্যান্টিসিডেন্ট যদি অনির্দিষ্ট হয়,
সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সর্বদাই হু ইবার অথবা হুম ইবার বসাতে পারবে। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে অ্যান্টিসিডেন্ট কীভাবে অনির্দিষ্টতা হতে পারে? হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই হতে পারে। কীভাবে হতে পারে এখন আমরা এক্সাম্পলে কিন্তু বেশি বেশি করে জানতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও, আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে ব্যক্তির ক্ষেত্রে তোমরা কি কি রিলেটিভ প্রোনাউন বসাবে। কমেন্টস করে জানিয়ে দাও যে ব্যক্তির ক্ষেত্রে কি কি রিলেটিভ প্রোনাউন বসে। প্রিয় শিক্ষার্থী, আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে ব্যক্তির ক্ষেত্রে কি কি রিলেটিভ প্রোনাউন বসে, ব্যক্তির ক্ষেত্রে কি কি রিলেটিভ প্রোনাউন বসে আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও। আচ্ছা আব্দুর হাসান বাবু কমেন্টস করেছে, স্যার এইভাবে কমেন্টস না করে আপনি একটা এক্সাম, আচ্ছা এক্সাম নেবেন, আচ্ছা আমরা অ্যান্সার দেব, আচ্ছা ওকে, অবশ্যই তোমাদের সবার জন্য একটা পরীক্ষা নিব আমি খুব শীঘ্রই, দুই একদিনের মধ্যে আমি একটা স্পেশাল পরীক্ষা নিব তোমাদের, অবশ্যই পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবে। আচ্ছা ইস্তার আহমেদ রকি, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটি বাক্য গঠন করেছে। সাগর রায় কমেন্টস করেছে, আচ্ছা আফরোজা একটা মিম কমেন্টস করেছো, থ্যাংক ইউ সো মাচ, শাওন সরকার কমেন্টস করে জানিয়ে দিয়েছো ব্যক্তির ক্ষেত্রে আঙ্গুর পারবেন রানু, শুধুমাত্র হু না, হু হুম হুস হুইভার এবং হুম ইভার এই সবকটি কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা মনতুল রশিদ রায় কমেন্টস করেছো, থ্যাংক ইউ সো মাচ, নির্মতার এক প্রভু কমেন্টস করে জানিয়ে দিয়েছে, আব্দুর রহমান বাবু কমেন্টস করে জানিয়ে দিয়েছ, ওকে থ্যাংক ইউ, ইস্তিয়ার আহমেদ রকি কমেন্টস করে জানিয়ে দিয়েছে, আচ্ছা তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, বিপ্লব কুমার রয় কমেন্টস করে জানিয়ে দিয়েছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন তোমরা আবার লক্ষ্য করবে যে এই যে তাহলে হু হুম হুস হু এবার হুম এবার এগুলো কিন্তু আমার কি ব্যক্তির ক্ষেত্রে এই রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। কিন্তু মনে রাখবে যে বস্তুর ক্ষেত্রে, এই যে বস্তুর ক্ষেত্রে কিন্তু তোমরা সবাই হুইচ রিলেটিভ প্রোনাউনটি সবাই ব্যবহার করবে। তাহলে তোমরা মনে রাখবে যে ব্যক্তির ক্ষেত্রে সবসময় কি হু হুম হুস হুইভার এবং হুমিভার, এবং বস্তুর ক্ষেত্রে হুইচ হয়, এবং ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে কিন্তু তোমরা দ্যাট রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করতে পারবে। তাহলে তোমরা মনে রাখবে যে যদি সাবজেক্টের জায়গায় বসি, আমার রিলেটিভ প্রোনাউনটি যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে আমার হু হবে অথবা হুইভার, এবং অবজেক্টিভ বোঝালে হুম কিংবা হুমিভার, এবং পজিটিভ বোঝালে আমার হুস হয়ে যাবে। কারণ তোমাদেরকে কিন্তু গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম, অর্থাৎ গতকালকেই বলে দিয়েছিলাম যে সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউনের ব্যবহার এবং অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউনের ব্যবহার এবং পজিটিভ রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ কীভাবে এই যে প্রোনাউনের যে ব্যবহার করিয়েছি, অর্থাৎ গত ক্লাসে যে প্রোনাউনের ইউজ অফ প্রোনাউনের ব্যবহারগুলো কিন্তু আমি গত ক্লাসেই তোমাদেরকে পড়িয়েছি, এই যেভাবে পড়িয়েছি এখন সে ঠিক সেইভাবেই কিন্তু আমার এই সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন, অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন এবং পজিটিভ রিলেটিভ প্রোনাউন একই নিয়মে বসবে। তারপরেও কিন্তু আমি তোমাদেরকে আরও বেশি করে আরও একবার মনে করিয়ে দিতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, এখন আমরা এর ব্যবহারগুলো জানবো। কিন্তু তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে বস্তুর ক্ষেত্রে কী কী রিলেটিভ প্রোনাউন বসতে পারে, এবং বস্তু এবং ব্যক্তি উভয় ক্ষেত্রে কী কী রিলেটিভ প্রোনাউন বসে আমাকে কমেন্টস করে জানিয়ে দাও। কমেন্টস করে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে কমেন্টস করার কারণ হচ্ছে বেশি বেশি ক্লাসটিকে বেশি জন্য ইন্টারেক্টিভ হয় এবং তোমরা বেশি করে মনে রাখতে পারো, এটিই কিন্তু তোমার একটি লেখার প্র্যাকটিস হচ্ছে, রাইট? সুতরাং তুমি যত লিখবে, যত পড়বে, যত জানবে, সুতরাং তোমার আরও বেশি বেশি ভালো করতে পারবে। কমেন্টস করে চলো, আচ্ছা
শাহুল সরকার কমেন্টস করেছে দ্যাট ওকে, আব্দুর রহমান বাবু কমেন্টস করেছো, এমডি জুবায়ের মোল্লা কমেন্টস করেছে, আচ্ছা সাগর রায় কমেন্টস করেছো, বিপ্লব কুমার রায় কমেন্টস করেছো, আচ্ছা তোমরা সবাই কমেন্টস করে জানিয়ে দাও। এই যে হুইস, হুইস হলো ব্যক্তি বস্তুর ক্ষেত্রে বসবে এবং দ্যাট হলো ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে বসবে। এখন কীভাবে বসতে পারে এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে এখন খুব সুন্দর করে ইন ডিটেইলস এবং খুব ক্লিয়ারলি রাইট তোমাদেরকে সবাইকে আমি এই জিনিসটা এখন এনশিওর করবো। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আঙ্গুর পারবেন রানু। বস্তুর ক্ষেত্রে হুইচও বসতে পারে, দ্যাটও বসতে পারে এবং হোয়াটও বসতে পারে, কিন্তু হোয়াটটি কী এই অর্থে বসতে পারে। এখন তোমাদেরকে আমি এগুলো বিগত বছরের ভর্তি পরীক্ষার একটি কোশ্চেন্স অ্যানালাইসিস করে কিন্তু তোমাদেরকে বলতে পারি, তোমরা সঠিক উত্তর কিন্তু তোমরা দিতে পারো এবং এর মাধ্যমে তোমরা আরও বেশি করে ক্লিয়ার হতে পারবে যে আসলে তোমরা রিলেটিভ প্রোনাউনটি সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা এখন আমরা চলে যাই যে এগুলোর ব্যবহারে চলে যাই। এখন তোমাদেরকে বারবার বলেছি যে সাবজেক্টিভ এবং কি অবজেক্টিভ, তোমরা মনে রাখবে বারবার আমি বলেছি একটি ভাগ। তোমাদের গত ক্লাসেই কিন্তু বলেছিলাম, দেখো তো মনে মনে পড়ে কিনা, গতকালের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম কি বলেছিলাম যে সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার তোমরা মনে রাখবে যে এই যে মেইন ভার্ব, কি ভার্ব, মেইন ভার্ব, এই মেইন ভার্বের পূর্বে কিন্তু সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসে, রাইট? তোমরা মনে রাখবে কি বলেছিলাম, মেইন ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসবে। তাহলে তোমরা মনে রাখবে যে আমাকে একটা কি মেইন ভার্বটা দেখতে হবে, কি দেখতে হবে, মেইন ভার্ব। সুতরাং মেইন ভার্বের পূর্বে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসে, তার মানে সাবজেক্টিভ প্রোনাউন যদি বসে তার মানে সাবজেক্টের রিলেটিভ প্রোনাউন হু হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে বলতে পারি, যেমন আই লাইক হু নাকি হুম, হু হচ্ছে আমার কি সাবজেক্টিভ, হুম হয়ে যাচ্ছে আমার অবজেক্টিভ। তোমরা সবাই লক্ষ্য করো এখানে লাইকটা কি, লাইক হচ্ছে এখানে আমার ভার্ব। অর্থাৎ একটি সেন্টেন্স হতে গেলে অবশ্যই সর্বনিম্ন তোমাদেরকে মনে রাখতে হবে এস ভি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবশ্যই একটি তোমাকে ফাইনিট ভার্ব থাকতে হবে, কি ভার্ব থাকতে হবে, অবশ্যই তোমাকে কি ভার্ব থাকতে হবে, অবশ্যই ভার্বটি ফাইনিট ভার্ব থাকতে হবে। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া কিন্তু কখনো, অর্থাৎ ভার্ব ছাড়া, একটি ফাইনিট ভার্ব ছাড়া কিন্তু কখনোই একটি বাক্য কখনোই গঠন হতে পারে না। তাহলে তোমরা মনে রাখবে এই দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এখানে আই হচ্ছে আমার সাবজেক্ট, লাইক হচ্ছে আমার ভার্ব, তার মানে আমার মেইন ভার্বের পরে কিন্তু সর্বদাই সাবজেক্টিভ বসে নাকি অবজেক্টিভ বসে। সুতরাং তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও, গত ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম যে মেইন ভার্বের আগে আমাকে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসবে এবং মেইন ভার্বের পরে সবসময় অবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও আই লাইক হু হবে নাকি আই লাইক হুম হয়ে যাবে, তোমরা কমেন্টস করে আমাকে জানিয়ে দাও। উত্তর কোনটি হবে আমাকে জানিয়ে দাও একটু, হু নাকি হুম, আই লাইক হু নাকি হুম। কামনা রায় অ্যান্সার দিয়েছো হুম, সঠিক উত্তর হয়েছে, এবং সাগর রায় হুম নিরবতার এক প্রহর হুম উত্তর করেছ, শ্যামল সরকার উত্তর সঠিক হয়েছে, মায়া আরশি সঠিক হয়েছে, আচ্ছা আঙ্গুর পারভিন রানু উত্তর ভুল হয়েছে আপনার, কেন ভুল হয়েছে বুঝিয়ে দিচ্ছি, আফরোজা আক্তার মিম উত্তর সঠিক হয়েছে, আচ্ছা ইস্তিয়ার আহমেদ রকি উত্তর সঠিক হয়েছে, আব্দুর রহমান বাবু হ্যাঁ উত্তর সঠিক হয়েছে রাইট, এবং জুবায়ের মোল্লা উত্তর সঠিক হয়েছে, রিপন কুমার রায় উত্তর সঠিক হয়েছে। আচ্ছা এখন তোমরা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এখানে কিন্তু হুম হবে, কারণ তোমরা সবাই জানো যে ভার্ব এটি হচ্ছে আমার মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের পরে কিন্তু সবসময় আমার অবজেক্ট বসে, তার মানে হু হচ্ছে আমার সাবজেক্টিভ, হুম হচ্ছে আমার কি অবজেক্টিভ। সুতরাং আমার এখানে একটা কি লাগবে, অবজেক্ট লাগবে, আই লাইক হুম, আই লাইক হুম, কারণ তোমরা মনে রাখবে যে মেইন ভার্বের পরে কিন্তু সবসময় কে বসে, অবজেক্ট বসে।
প্রি পজিশনের পরে অবজেক্ট বসে, লেট এর পরে অবজেক্ট বসে। কারণ তোমাদেরকে কিন্তু গত ক্লাসে এত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদেরকে বলেছিলাম যে এগুলোর পরে সবসময় অবজেক্ট বসে, এবং সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার, অবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার গত ক্লাসেই তোমাদেরকে পড়িয়েছি। যারা ক্লাসটি মিস করেছো তোমরা কিন্তু পেজ থেকে এই গতকালের ক্লাসটি কিন্তু তোমরা সবাই দেখে নিতে পারবে। আচ্ছা তাহলে এখন চলে আসি, এখন আমাদের মেইন কথায় চলে আসি এবং একটি ব্যাখ্যাতে চলে আসি। এখন তোমরা সবাই লক্ষ্যগত হয়ে বিগত বছরে একটি অ্যাসিড টেস্ট দিয়ে দিই, এখন অ্যাসিড টেস্ট তোমরা সবাই রেডি থাকো, সবাই অ্যাসিড টেস্ট দেওয়ার জন্য রেডি থাকো। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো, দেখো তোমরা পারো কিনা। হ্যাঁ, যেমন ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই যে এই বই থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই বইয়ের পেজ নাম্বার 11 পেজ, রাইট, 11 নম্বর পেজে, পেজ নাম্বার কত, পেজ নাম্বার 11 পেজের কোশ্চেন নাম্বার হচ্ছে 1 নম্বর কোশ্চেন। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন, সবাই দেখো, দ্য ম্যান ড্যাশ লিভস। Next door. Is a doctor. তোমরা এখন সবাই দ্রুত যারা বেশি বেশি আগে উত্তর করতে পারো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে অভিবাদন জানাবো। তাহলে তোমরা কিন্তু ভুলিও না, তোমরা বেশি বেশি করে যত যত তাড়াতাড়ি পারো, যত আগে পারো কমেন্টস করে জানিয়ে দেবে যে সঠিক উত্তরটি কি। এরপরে অপশন দেখো, হু বি নাম্বার অপশনে লক্ষ্য করবে তোমরা, হোম, সি নাম্বারে দেখো, হুইচ, ডি নাম্বার দেখবা, হোম ইভার। আর প্রিয় শিক্ষার্থী দেখো কত সহজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছিল রিলেটিভ প্রোনাউনের, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সহজ। যদি তোমরা এই ক্লাসটি না ভালোভাবে বুঝতে পারো, তোমরা ক্লাসটি যদি মিস করতে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর করাটা খুবই কঠিন হয়ে যেত। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো, দ্য ম্যান ড্যাশ লিভস নেক্সট ডোর ইজ আ ডক্টর। তার মানে একজন মানুষ যিনি আমার পাশের পাশেই, আমার রুমের পাশেই বা পাশের দরজায় কিংবা পাশের বাসায় থাক বাস করেন, তিনি একজন কি ডক্টর। বাট থিংক ইউ সার মাই ডিয়ার, এই যে কোনো ব্যক্তি বা কোনো অ্যান্টিসিডেন্ট সম্পর্কে আমি একটা কি তথ্য দিতে যাব, তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে উত্তর কি হবে, এখানে হু, হুইচ, হুম নাকি হুম ইভার, আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে উত্তরটি কি হবে। মেনি মেনি থ্যাংকস ডিয়ার স্টুডেন্ট, আমি বলার আগেই তোমরা সবাই উত্তর করেছো। আচ্ছা শেখ নাইম ইসলাম সোহেল উত্তর, আচ্ছা সাগর রায় উত্তর সঠিক হয়েছে, আফরোজা আক্তার, আচ্ছা প্রিয়াঙ্কা কুন্ডু বর্ষা সঠিক উত্তর হয়েছে, ইয়াসমিন আক্তার হাসি উত্তর সঠিক হয়েছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, সবাই উত্তর সঠিক করেছো। হ্যাঁ মায়া আরশি উত্তর সঠিক হয়েছে, কামনা রায় কামনা উত্তর সঠিক হয়েছে, কমেন্টস করেছো সাগর রায়, আচ্ছা হু ডাবল ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা আমি তোমাদেরকে এখন আরো ক্লিয়ারলি জানিয়ে দেই যে উত্তর কেন কোনটি হবে। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও এই যে বাক্যটি, এই বাক্যটির মধ্যে কোনটি অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ এখানে আবার অ্যান্টিসিডেন্ট কোনটি আমাকে একটু জানিয়ে দাও, অ্যান্টিসিডেন্ট কোনটি আমাকে একটু জানিয়ে দাও। নিরবতার এক প্রহর উত্তর করেছো বি, আচ্ছা উত্তর ভুল করেছো তুমি ভাইয়া, শাওন সরকার হুইস হবে কারণ এটাই ব্যক্তিবাচক, আচ্ছা তোমরা ভুল করতেছো, আচ্ছা তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে এখানে এই বাক্যের অ্যান্টিসিডেন্ট কোনটি, আমাকে একটু সবাই জানিয়ে দাও অ্যান্টিসিডেন্টটা জানিয়ে দাও, সবাই আমাকে অ্যান্টিসিডেন্ট জানিয়ে দাও। আচ্ছা সবাইকে ধন্যবাদ।
অলরেডি তোমরা উত্তর করেছো, অর্থাৎ আমার বাক্যে এখানে অ্যান্টিসিডেন্ট কিংবা পূর্ব পদ হচ্ছে আমার দা ম্যান। কারণ তোমাদেরকে বারবার বলেছি অ্যান্টিসিডেন্ট ছাড়া কিন্তু কখনোই রিলেটিভ প্রোনাউন বসতে পারে না। তাহলে তোমরা এখন লক্ষ্য করো, এই যে দা ম্যান এটি হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, এটি হচ্ছে আমার নাউন, রাইট? অর্থাৎ এই নাউনটি হচ্ছে কি আমার একটি অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ এই অ্যান্টিসিডেন্টটা কিন্তু কি, এই যে ব্যক্তিবাচক, কি বাচক এটা, এটা হয়ে যাচ্ছে আমার ব্যক্তিবাচক। বাট থিঙ্ক ইউ মাই ডিয়ার, যদি ব্যক্তিবাচক বুঝায়, ব্যক্তিবাচকের ক্ষেত্রে হুম হতে পারে, হু হতে পারে, হুম হতে পারে, আবার হুম ইভারও হতে পারে। কিন্তু মনে রাখবে এই যে হুইচ আছে, এই হুইচ কিন্তু আমাদের কি বস্তুবাচকের ক্ষেত্রে। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট গুলো, এই অ্যান্টিসিডেন্ট লক্ষ্য করো এটি ব্যক্তিবাচক। সুতরাং ব্যক্তিবাচক হলে কখনো কিন্তু হুইচ ব্যবহার করা যায় না। তাহলে এই যে এই তিনটি হু হুম কিংবা হুম ইভার, এই তিনটি কিন্তু ব্যবহার হতে পারে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, বারবার বলেছি এই যে হুম কিংবা হুম ইভার, এই দুটি কিন্তু আমার কি, এগুলো হলো অবজেক্টিভ ফর্ম। কি ফর্ম? এগুলো হলো অবজেক্টিভ ফর্ম। তোমরা বারবার মনে রাখবে এই যে আমাদের ফিলিং গ্যাপস রয়েছে, এখানে কি রয়েছে, এখানে ভার্ব রয়েছে। কি রয়েছে? ভার্ব। তাহলে মনে রাখবা যে এখানে ভার্ব থাকার কারণে, অর্থাৎ আমার ভার্বের পূর্বে, মেইন ভার্বের পূর্বে কিন্তু সর্বদা সাবজেক্টিভ প্রোনাউন হয়। তার মানে সাবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে এই দা ম্যানকে যুক্ত করতে, দা ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য, পাশের রুমে বসবাস করেন এবং তিনি একজন ডাক্তার, এই যে এগুলো বোঝাতে কিন্তু আমি একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলাম কিংবা ক্লোজ মার্কার ব্যবহার করলাম। যেহেতু এটি ব্যক্তিবাচক এই জন্য আমি তিনটাই ব্যবহার করতে পারি, কিন্তু লিপস এখানে মেইন ভার্ব থাকার কারণে আমরা সবাই জানি যে ভার্ব এর পূর্বে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থী, হুম এবং হুম ইভার কিন্তু অবজেক্টিভ, আর হু হয়ে যাচ্ছে আমার সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন। সুতরাং আমার উত্তর হয়ে যাচ্ছে এখানে হু। দা ম্যান হু লিভস নেক্সট ডোর ইজ আ ডক্টর। তাহলে তোমরা কিভাবে মনে রাখবে একটা মজার বিষয় সবাই লক্ষ্য করো, যে এই যে বাক্যটি, এই যে দা ম্যান, এই দা ম্যান কিন্তু এটি হলো বাক্যের একটি সাবজেক্ট এবং হু এটি হলো আমার বাক্যের আরেকটি সাবজেক্ট, রাইট? কারণ হু হলো কি সাবজেক্টিভ। তাহলে তোমরা মনে রাখবে যে যে কোনো বাক্যে আমার দুটি সাবজেক্ট হলে আমার কয়টি ভার্ব লাগবে? দুইটি ভার্ব। সাবজেক্ট যদি আমার তিনটি হয়, ভার্ব লাগবে আমার তিনটি। সাবজেক্ট যদি আমার চারটি হয়, ভার্ব লাগবে আমার চারটি। বাট থিঙ্ক ইউ স্যার মাই ডিয়ার, সবাই লক্ষ্য করো, দা ম্যান একটি সাবজেক্ট, এই জন্য দা ম্যানের জন্য কি হয়েছে, দা ম্যান, এই যে দা ম্যান, এই ম্যানটা কি হয়েছে, দা ম্যান, এই যে লিপস, এই ম্যানটা লিপস অর্থাৎ বসবাস করে নেক্সট ডোর, এবং হু, হু এর জন্য আরেকটি ভাব রয়েছে কি, ইজ আ ডক্টর, অর্থাৎ যিনি, যে মানুষটি কি এখানে যিনি বসবাস করেন তিনি একজন ডক্টর। বাট থিঙ্ক ইউ সো মাচ, সবাই লক্ষ্য করো, সাবজেক্ট দা ম্যান, হু আরেকটি সাবজেক্ট, তারপরে এখানে সাবজেক্ট হয়ে গেছে দুইটি, আমার ফাইনাইট ভার্বও কিন্তু রয়েছে দুইটি, লিভস এবং ইজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সুতরাং আমার সাবজেক্ট যতটি, আমার কি ভার্বও কি ততটাই লাগবে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ভার্বটি অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হবে। কি ভার্ব হতে হবে? ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন তোমরা সবাই লক্ষ্য করো, এই সেন্টেন্সটি যদি পরীক্ষার হলে চলে আসে, তোমাদেরকে কনফিউজ করার জন্য দেখো তোমরা কি করবে, তোমাদেরকে এখন কনফিউজ করা হবে, রাইট? এই দেখো কনফিউজ করা হবে। কিভাবে কনফিউজ করা হবে সবাই লক্ষ্য করো, ইজ আ ডক্টর সাম ওয়ান, সাম ওয়ান ড্যাশ লিপস নেক্সট ডোর ইজ আ ডক্টর। এখন অপশনে দেওয়া আছে হু, বি নম্বরে দেওয়া আছে হু ইভা, সি নম্বরে দেওয়া আছে হুম, ডি নম্বরে দেওয়া আছে হুম ইভা। বাট থিঙ্ক ইউ সার মাই ডিয়ার, সবাই আমাকে কমেন্টস করে জানিয়ে দাও, তোমরা পরীক্ষা হলে গিয়ে কিন্তু তোমাকে কনফিউজ করে দেবে, তোমরা অনেকেই বোকা হয়ে যাবে। তাহলে আমাকে জানিয়ে দাও যে এই সেন্টেন্সটির উত্তর কি হতে পারে। দেখো সাম ওয়ান ড্যাশ লিস্ট নেক্সট ডোর ইজ আ ডক্টর, অপশন নাম্বার এ হু, বি নাম্বার হু ইভার,
সি নাম্বার হোম ডি নাম্বার হোম ইভার এখানে হোম ইভার দিয়ে দাও হোম ইভার আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও এটির সঠিক উত্তর কি হবে আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও আচ্ছা সাগর ভাই কমেন্টস করেছো হু ইভার আচ্ছা আপ্রোজা আক্তার মিম হু ইভার আচ্ছা আঙ্গুর পারভীর রানু কমেন্টস করেছো হু ইভার শাওন সরকার কমেন্টস করেছো হু ইভার জীবন কমেন্টস করেছে হু ইভার মনু তুলসী কমেন্ট করেছো মায়া আরসি কমেন্টস করেছো আচ্ছা এমডি জুবাইর মোল্লা কমেন্টস করেছো বিপ্লব কুমার রয় কমেন্টস করেছো আচ্ছা ইস্তিয়ার আহমেদ রকি থ্যাংক ইউ সো মাচ এখন তোমরা আমাকে কেউ বলতে পারবে যে কেন এখানে হু ইভার হবে আমাকে যে কেউ একজন আমাকে কমেন্টস করে জানিয়ে দাও কে বলতে পারবে যে কেন এখানে হু ইভার হলো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিই এখন তোমরা লক্ষ্য করো এই যে আমার অ্যান্টিসিডেন্ট কিংবা আমার পূর্বপদ এই যে আমার অ্যান্টিসিডেন্ট কিংবা পূর্বপদ কি আছে সাম ওয়ান তোমাদেরকে কিন্তু গত ক্লাসেই বলেছি যে ওয়ান যুক্ত যদি কোনো কিছু থাকে সেটা কি ইনডিফিনিট প্রোনাউন হয় ইনডিফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্টতাবাচক প্রোনাউন তাহলে তোমরা লক্ষ্য করে বারবার গতকালকে কি বলেছিলাম সবাই লক্ষ্য করো তো সবাই লক্ষ্য করবে ইনডিফিনিট প্রোনাউন সবাইকে বলেছিলাম যে ইনডিফিনিট প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউন মানে হলো অনির্দিষ্টতাবাচক অনির্দিষ্টতাবাচক কোনগুলা সাম ওয়ান রাইট কিংবা সাম কিংবা এই যে ওয়ান এগুলো হচ্ছে কি অনির্দিষ্টিত ব্যাপক হ্যাঁ তাহলে তোমরা মনে রাখবে এখানে সাম ওয়ান সাম কিংবা ওয়ান এগুলো কিন্তু সকলকে কি বলা হয় ইনডিফিনিট প্রোনাউন বলা হয় প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু সবাইকে আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যারা গত ক্লাসটি মিস করেছো তোমরা সবাই কিন্তু পেজ থেকে গত ক্লাসের ক্লাসটা কিন্তু তোমরা সবাই কি করবে সবাই উপভোগ করবে ক্লাসটি আশা করা যায় তাহলে তোমরা সবাই লক্ষ্য করো যে এই যে এখানে সাম ওয়ান রয়েছে অর্থাৎ সাম ওয়ান মানে কি কোনো একজন অর্থাৎ যে কোনো একটা ব্যক্তির কথা বলছে কোনো একজন ব্যক্তি তিনি কি আমার পাশের বাসায় বসবাস করেন পাশের পাশের দরজার পাশে বসবাস করেন বা পাশের রুমে বসবাস করেন তিনি একজন কি ডাক্তার তাহলে তোমরা মনে রাখো এই যে সাম ওয়ান কোনো একজন ব্যক্তি তার মানে অনির্দিষ্টতা ব্যাপক তার মানে অনির্দিষ্টতা যদি বোঝায় তাহলে তোমরা সবাই মনে রাখবে যে অনির্দিষ্টতা বোঝালে আমার সাথে কি হবে ইভার যুক্ত হয় অনির্দিষ্টতা ব্যাপক বোঝালে কি যুক্ত হয় ইভার কারণ ইভার হচ্ছে কি অনির্দিষ্টিত ব্যাপক অনির্দিষ্ট ব্যাপক তাহলে তোমাদেরকে বলেছিলাম তাহলে ইভার হয় তাহলে দেখো এখানে সাম ওয়ান অনির্দিষ্টিত কারণ এটা ইনডিফিনিট প্রোনাউন তাহলে এখানে হু হচ্ছে না হুম হচ্ছে না তাহলে আমার উত্তর হতে পারে হু ইভার কিংবা হুম ইভার তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো কত ইজিলি তোমরা মনে রাখতে পারো এখানে আমার যেহেতু এখানে কি আছে ভার্ব আছে অর্থাৎ মেইন ভার্বের পূর্বে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন হয় সুতরাং এখানে হুম ইভার অবজেক্ট আমার উত্তর হয়ে যাচ্ছে বি উত্তর হয়ে যাবে কি হু ইভার আশা করা যায় তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল তোমাদেরকে মেনি মেনি থ্যাংকস এখন আমরা চলে যাব আর একটি বিষয়ে এখন লক্ষ্য করি আরও একটি অ্যাসিড টেস্ট তোমরা কারা কারা আরো অ্যাসিড টেস্ট দিতে চাও তোমরা সবাই রিপ্লাই দিয়ে জানিয়ে দাও ইয়েস লিখে রিপ্লাই দিয়ে জানিয়ে দাও যে অ্যাসিড টেস্ট কারা কারা তোমরা অংশগ্রহণ করতে চাও তাহলে আরো একটি আমি বিগত বছরের প্রশ্ন চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন আমরা এখন সলভ করব সবাই সবাই লক্ষ্য করি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন চলে আসছে সবাই আমাকে অ্যাসিড টেস্ট যারা যারা দিতে চাও সবাই লক্ষ্য করে আমাকে কমেন্টস করে জানিয়ে দাও আচ্ছা শিক্ষার্থী দাঁড়াও আমি বিগত বছরের প্রশ্নগুলি বের করি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করব আচ্ছা
আচ্ছা এখন দেখো এই বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তোমাদেরকে এখন সলিউশন করাবো, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসছিল, পেজ নাম্বার 12, সবাই লক্ষ্য করবে প্রশ্ন নাম্বার 6। অ্যাসিড টেস্ট পেজ নাম্বার 12, কোশ্চেন নাম্বার 6, খুব গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল। দা কোম ড্যাশ অথর, তোমরা আমাকে জানিয়ে দাও বুঝতে পারছো কিনা, অথর ইজ নোন has recently been set to music option number A who option number B whom অপশন নাম্বার সি হুস অপশন নাম্বার ডি হুইচ। আর তোমরা এখন লক্ষ্য করো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন নিয়ে আলোচনা করছি, দা পোম অর্থাৎ পয়েম তোমরা যেটাকে বলো অর্থাৎ কবিতা, দা পয়েম ড্যাশ অথর is known has recently been set to music, kindly তোমরা আমাকে সবাই উত্তরটি জানিয়ে দাও, যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এর উত্তর কি হতে পারে, সবাই তোমরা যাতে ভুল না করো তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে এটির উত্তর কি হতে পারে। কমেন্টস করেছো অলরেডি, শাওন সরকার হু লিখেছে, এবার দেখা যাক এই অ্যাসিড টেস্ট কারা কারা পারে, অনেকেই তোমরা ভুল করতেছো উত্তর অনেকে দিয়েছ যে হু, আচ্ছা হুইস দিয়েছ অনেকেই হুইস, আচ্ছা অনেকেই হুইস দিয়েছ, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু তোমাদেরকে আমি অনেক কনফিউজ করে দিয়েছি, দেখো তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটি ভুল করতেছো রাইট, এই জন্যই কিন্তু এটার নাম কি অ্যাসিড টেস্ট, এই জন্যই বলছি তোমরা বেশি বেশি তোমাদেরকে সবাইকে বলছি তোমরা এই বইটি, আমি যে বইটি তোমাদেরকে বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ, এই বইটি কিন্তু সবাই কালেকশন করো, কারণ এই বই থেকে তোমাদেরকে লাইন বাই লাইন কিন্তু তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। সুতরাং কারা কারা এই বইটি সংগ্রহ করেছো তোমরা ইনবক্সে গিয়ে নক করে জানিয়ে দাও যে এই বইটি আমি কালেক্ট করেছি রাইট, কারণ তোমরা যারা যারা এই বইটি কালেক্ট করবে শুধু তাদের জন্যই আরো বেশি বেশি করে একটা সিক্রেট গ্রুপ খোলা হবে, এই গ্রুপে কিন্তু আরো বেশি বেশি করে ক্লাস নেওয়া হবে, যাতে করে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীর মাঝে নিজেকে এগিয়ে রাখতে পারো। তাহলে তোমরা সবাই দেখো কোশ্চেন নাম্বার কত ছিল, প্রশ্ন নাম্বার 6, সবাই তোমরা যে ভুলটি করেছো সবাই এখানে, সবাই কিন্তু তোমরা এখানে ভুল করেছো একটা, দ্য পোম ড্যাশ অথর ইজ নোন হ্যাজ রিসেন্টলি বিন সেট টু মিউজিক, বাট থিঙ্ক স্যার মাই ডিয়ার তোমরা যেই ভুলটি করবে সবাই লক্ষ্য করো, সবাই তোমরা এখানে দা পোয়েমকে দেখতেছো রাইট, দা পোয়েম মানে তো কবিতা, কবিতা তো বস্তুকে বোঝায় রাইট, তোমরা অনেকে হুইস দেবে, তারপরে অনেকে আবার বলবে না এখানে তো ইজ নোন একটা ভার্ব, ইজ নোন একটা ভার্ব, হ্যাজ একটা ভার্ব, তাই না, এখানে আবার না এখানে তো ডাবল ডাবল ভার্ব আছে মনে হয় এখানে হু হবে, তোমাকে এখন মাথায় রাখতে হবে আমার এখানে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের পরে আমাকে কি আছে এটাও কিন্তু আমার জানা জরুরি, কারণ কি অথর, অথর মানে কি, অথর মানে হচ্ছে লেখক, অথর মানে হচ্ছে কি লেখক রাইট। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো যে এই যে এই পয়েম বা এই কবিতা, এই কবিতার লেখকটি কি হয়েছে,
এই লেখকটি অনেকটাকে পরিচিত হ্যাজ রিসেন্টলি বিন সেট টু মিউজিক, এবং এই গান থেকে আবার তিনি কি একটা কি করেছে একটা মিউজিক তৈরি করেছে, রাইট? তাহলে দেখো তোমরা মনে রাখবে যে এই যে একজন একজন কি লেখক, এই লেখকের গান, কার গান? লেখকের। কবিতাটা কার? লেখকের। অর্থাৎ এই যে মালিকানা বোঝাতে, তোমরা মনে রাখবে ডিয়ার শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবা যে এই যে মালিকানা বোঝাতে, কি বোঝাতে? মালিকানা বোঝাতে, কিংবা মালিকানা বোঝাতে, কিংবা নাউন অথবা নাউন অথবা জিরান্ট এর পূর্বে, নাউন অথবা জিরান্ট এর পূর্বে সবসময় কে বসে? পজেসিভ বসে। কে বসে? পজেসিভ বসে। তাহলে দেখো তোমরা মনে রাখবা, বারবার বলছি, নাউন কিংবা জিরান্ড এর পূর্বে সবসময় কে বসে? পজেসিভ বসে। নাউন কিংবা জিরান্ড এর পূর্বে সবসময় কে বসবে? পজেসিভ বসে। তাহলে ডিয়ার শিক্ষার্থী, তোমরা সবসময় মনে রাখবে যে নাউন কিংবা জিরান্ড এর পূর্বে সবসময় কে বসে? পজেসিভ বসে। এই যে যেমন দেখো অথর, কে বলছে? অথর। এই অথর মানে কি? লেখক। অথর মানে কি? লেখক। তার মানে এই যে লেখকটা কি হয়ে যাচ্ছে আমার এখানে? নাউন। কি হয়ে যাচ্ছে আমার? নাউন। তাহলে তোমরা মনে রাখবে যে নাউন এর পূর্বে কিংবা জিরান্ড এর পূর্বে কিন্তু সর্বদাই কি বসে? নাউন কিংবা জিরান্ড এর পূর্বে সর্বদাই কি বসে? পজেসিভ বসে। থ্যাংক ইউ স্যার মাই ডিয়ার। তোমরা এখন দেখো যে এখানে কিন্তু ভুল করে সবাই হুইস দিয়েছ, ভুল হবে, অনেকে হুম দিয়েছ, ভুল হবে, আবার হু দিয়েছ, ভুল হবে। কারণ ভুল হওয়ার কারণটি হচ্ছে, তোমরা লক্ষ্য করো যে এই যে গ্যাপ রয়েছে, হ্যাঁ, গ্যাপের পরে যে আমার এখানে নাউন রয়েছে, অর্থাৎ কি অথর, রাইট? এখানে কিন্তু আমার ভার্ব আছে কি? ভার্ব কিন্তু নাই। সবাই লক্ষ্য করো, এই যে এখানে ভার্ব, কিন্তু ভার্বের পূর্বে আমার কে আছে? নাউন আছে। অথর মানে কি? লেখক। তাহলে তোমরা মনে রাখবে, এখানে যদি নাউন আছে, এখানে যদি জিরান থাকতো কিংবা নাউন যেই থাকবে না কেন, নাউন কিংবা জিরান থাকলে তার পূর্বে সর্বদাই পজেসিভ বসে, অর্থাৎ মালিকানা বোঝায়। তোমরা মনে রাখবে মালিকানা বোঝাতে কিংবা নাউন কিংবা জিরান্ডের পূর্বে সবসময় পজেসিভ রিলেটিভ প্রোনাউন বসে। তাহলে তোমরা সময় লক্ষ্য করো, অর্থাৎ এখানে পজেসিভ বলতে এখানে হু তো সাবজেক্টিভ, হুম হলো অবজেক্টিভ, হুইস হলো সাবজেক্ট এবং অবজেক্ট, কিন্তু এখানে পজেসিভ নাই। তার মানে আমার পজেসিভ হয়ে যাচ্ছে হুস, অর্থাৎ কার কবিতা? কবিতাটা কার? অর্থাৎ লেখকের, রাইট? অর্থাৎ এই জন্য লেখকের বোঝাতে, ব্যক্তিবাচকতা বোঝাতে, মালিকানা বোঝাতে এখানে নাউন থাকার কারণে তার পূর্বে পজেসিভ বসে। সুতরাং উত্তর এখানে হয়ে যাবে কি? হুস হয়ে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করি বুঝতে পেরেছ, এই জন্য এখানে কিন্তু উত্তর কি হয়ে যাবে? এখানে হুস হয়ে যাবে। তাহলে তোমরা সবাই কিন্তু কি করেছ, সবাই অনেকেই ভুল করে ফেলেছ, রাইট? তোমরা অনেকেই ভুল করে ফেলেছ। আচ্ছা, তাহলে তোমরা এসিড টেস্টে যারা যারা ভুল করছো, সুতরাং ভুল থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে করে তোমরা পরীক্ষার হলে গিয়ে আর পুনরায় ভুল না হয়, সেই বিষয়টি কিন্তু তোমরা লক্ষ্য করবে। তাহলে এখন আমরা আর একটি এসিড টেস্টে চলে যাই, আমাদের দ্য লাস্ট ওয়ান, এখানে চলে যাবো। এবার কি? এবার লেখো সেলফ টেস্ট। কি টেস্ট? সেলফ টেস্ট। আমরা এখন সবাই একটা সেলফ টেস্ট যাচ্ছি, রাইট? এখন সেলফ টেস্টের সময় দেখো খুব গুরুত্বপূর্ণ, বিগত বছরের আরও একটি আমরা প্রশ্ন দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা দেখব এখন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখব এখন, প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই লক্ষ্য করো। আচ্ছা দাঁড়াও, স্ট্যান্ড প্র্যাকটিসগুলো বের করি আমি। বিগত বছরের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা সবাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, চুজ দা কারেক্ট সেন্টেন্স। সবাই লক্ষ্য করো, চুজ
দ্য কারেক্ট সেন্টেন্স। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল, দেখো জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাহলে এখন আমরা একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করতে যাবো, দেখো তোমরা পারো কিনা। এত গুরুত্বপূর্ণ যে তোমরা সবাই দেখো, খুবই বড় প্রশ্নটি, অনেকগুলো তোমাদেরকে সঠিক বাক্য মানে বের করতে হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে এখানে কারেকশনে চলে আসবে, সঠিকটি তোমাকে বের করতে হবে, কারেকশন আর কি, কারেকশন টাইপের একটি প্রশ্ন। যেমন দেখো দ্য ম্যান হুইচ কালেক্টস দ্য ইনফরমেশন ইজ অলওয়েজ দ্য ইনফরমেশন ইজ ট্রু। এখানে অনেস্টটাই দিয়ে দিই, অনেস্ট চলে আসছে, অনেস্ট। বি নাম্বার অপশনে দেখো দ্য ম্যান কালেক্টস দ্য ইনফরমেশন হু ইজ অনেস্ট সি নাম্বার দেখো দ্য ম্যান হু কালেক্টস দ্য ইনফরমেশন ইজ অনেস্ট। ডি নাম্বার অপশন লক্ষ্য করো দ্য ম্যান ইজ অনেস্ট হু কালেক্টস দ্য ইনফরমেশন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী সবাই লক্ষ্য করো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক বাক্যটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে, সঠিক বাক্যটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। সুতরাং তোমরা সবাই লক্ষ্য করো যে সঠিক বাক্যটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে এ নম্বরে আছে দ্য ম্যান হুইচ কালেক্টস দ্য ইনফরমেশন ইজ অনেস্ট, বি নম্বরে আছে দ্য ম্যান কালেক্টস দ্য ইনফরমেশন হু ইজ অনেস্ট, দ্য ম্যান হু কালেক্টস দ্য ইনফরমেশন ইজ অনেস্ট, দ্য ম্যান ইজ অনেস্ট হু কালেক্টস দ্য ইনফরমেশন। বাট থিঙ্ক ইউ স্যার, মাই ডিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি এত গুরুত্বপূর্ণ যে এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু চলে এসেছিল। সুতরাং তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও যে এটির উত্তর কি হতে পারে। তোমরা আমাকে সবাই অলরেডি কমেন্টস করে জানিয়ে দিয়েছ, সবাই কমেন্টস করে জানিয়ে দিয়েছ উত্তর সি সি, অনেকে মন্ত্রশ্রী কমেন্টস করেছো সি, মায়া আশ্রী কমেন্টস করেছো সি, মেনি মেনি থ্যাংকস, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমরা অলরেডি সঠিক উত্তর করতে পারছো। কারণ তোমাদেরকে এখন বলে দিই, এই যে তোমাদেরকে বারবার বলেছিলাম এই যে দ্য ম্যান, এটি হলো আমার অ্যান্টিসিডেন্ট, সুতরাং এখানে ব্যক্তির ক্ষেত্রে কখনো হুইচ হয় না, তার মানে এটি আমি বাদ দিলাম। বাকি থাকে কয়টি? বাকি থাকে আমার তিনটি। এরপরে দেখো এই যে হু, এই যে হু কাকে বোঝাচ্ছে, অর্থাৎ ইনফরমেশনকে বোঝাচ্ছে, তার মানে অ্যান্টিসিডেন্ট কিন্তু এটি বস্তুবাচক, এখানে কিন্তু হু হতো না, তার মানে এখানে আমার হুইস লাগতো, তাহলে বাদ দিয়ে দিই। বাকি থেকে কয়টি? আমার দুইটি। বাট ঠিক আছে মাই ডিয়ার, তোমরা লক্ষ্য করো এই যে হু রয়েছে, অর্থাৎ এটা কি একটি অ্যান্টিসিডেন্ট, এটা কি একটি রিলেটিভ প্রোনাউন, তোমরা মনে রাখবে রিলেটিভ প্রোনাউন কিন্তু কখনোই তার অ্যাডজেক্টিভের পরে কখনো বসে না, সুতরাং তার পূর্বে অবশ্যই একটি কি লাগবে, একটি অ্যান্টিসিডেন্ট লাগবে। এই অ্যান্টিসিডেন্টটি নাউন কিংবা প্রোনাউন হতে পারে, তার মানে এখানে নাউন কিংবা প্রোনাউন নাই, এটা অ্যান্টিসিডেন্টের ভুল ব্যবহার। তাহলে বাকি থাকে একটি, উত্তর হয়ে গেল সি, দ্য ম্যান হু কালেক্টস দ্য ইনফরমেশন ইজ অনেস্ট। কারণ দ্য ম্যান সাবজেক্ট, এটি ব্যক্তিবাচক হু, এই যে আমার এখানে কি কালেক্টস মেইন ভার্ব,
এবং ইজ আরেকটি ভার্ব, কারণ এখানে দা ম্যান সাবজেক্ট হু সাবজেক্ট দুটি সাবজেক্ট হলে দুটি ভার্ব হয়, সুতরাং উত্তর হয়ে যাবে সি। থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সাথে ছিলাম ঋষিকেশ রায় জয়, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক, আবার দেখা হবে, অ্যান্ড টেক কেয়ার। এবং তোমরা অবশ্যই এরপরেই কিন্তু স্পেশাল আইসিটি ক্লাস হতে যাচ্ছে, তোমরা এই ক্লাসটি কিন্তু সবাই জয়েন করো, এবং কালকে থেকে নিয়মিত আমার ক্লাসটি কিন্তু ঠিক সময়ে কিন্তু আবার অনুষ্ঠিত হবে, তোমরা সবাই বইটি সংগ্রহ করবে। সাথে নেক্সাস এর স্পেশাল একটা ভোকাবুলারি বই রয়েছে, এই ভোকাবুলারি লাইন বাই লাইন কিন্তু আমি তোমাদেরকে পড়াবো, এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো, এবং সেই সাথে তোমরা সংগ্রহ করতে পারো নিজেকে আরও বেশি কনফিডেন্ট করার জন্য, বেশি বেশি প্রশ্ন সলভ করার জন্য। এই যে এখানে ইংলিশ কিউ ব্যাংক, এখানে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, যতগুলো ইংলিশ কোশ্চেন রয়েছে, শুধু ইংলিশের উপরে বিসিএস থেকে শুরু করে ব্যাংক জব থেকে শুরু করে শুধু ইংলিশের প্রশ্ন ব্যাংক তোমরা সবাই কালেক্ট করতে পারো। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে আবারও আরেকটি নিউ লেসনে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড টেক কেয়ার।